আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমাদের হেসেলের কার্যক্রম হচ্ছে মিনি মোগলাই পরোটা। তো এ ব্যাপারে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সেই নিয়ম অনুসারে আমরা রন্ধন প্রক্রিয়াটি কমপ্লিট করব। তবে প্রথমত এটুকু বলে রাখি, যে সময় যারা আমরা ঘরে বসে বসে হোম কোয়ারেন্টাইন পালন করতেছি, তারা যদি একটু চেষ্টা করি নিত্য নতুন কিছু বানাতে, তবে খুব অল্প পরিমাণে, কারণ যে খাবার আছে সেই খাবার দিয়ে আমাদের আরও কতদিন চালাতে হয় সেটা আল্লাহ পাকই জানে। তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, আর এই বিপদ থেকে যেন আমরা খুব শীঘ্রই মুক্তি লাভ করি সেটার জন্য আবারও মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া এবং ক্ষমা প্রার্থনা করছি। তো মিনি মোগলাই পরোটার এই যে দেখতেছেন, এইভাবে মোটামুটি আমরা আটাটার সাথে কী কী দিয়েছি, আমরা দিয়েছি হচ্ছে কালো জিরা, কারণ কালো জিরা মৃত্যু ব্যথিত সকল রোগের ওষুধ সেটা, এবং এটার ভিতরে দেওয়া হয়েছে ডিম আর মাংসের টুকরা, কুচি মাংস, মাংস কুচি। এরপরে রুটি বানিয়ে মাংস কুচি এবং ডিমটা ভেতরে দিয়ে দিয়ে এটাকে মোটামুটি পরোটার শেপ দেওয়া হয়েছে। এরপরে সেটা একটু ডুবো তেলে হালকা আঁচে ভাজতে হবে, কেননা ভিতরে ডিমটা যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এই পিঠ ওই পিঠ দুই পিঠ ভালো মতো ভাজা হলে দেন হচ্ছে উঠে নিতে হবে। এরপর আপনি এটা সসের সাথে বা শসার সাথে বা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সঙ্গে থাকুন, খেতে থাকুন আর ঘরেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।